হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে গ্র্যাজুয়েশন অ্যাপ্রেন্টিসের জন্য এখানে আবেদন শুরু হলো। যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে চাইছেন, আমরা সরাসরি আপনাদেরকে আবেদনের সম্পূর্ণ ডিটেলস প্রোভাইড করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব, কারণ এখানে আবেদন করা যাবে অনলাইনে নয়, শুধু অফলাইনে। সেই জন্য আমরা অ্যাপ্লিকেশন ফর্ম কোথা থেকে পাওয়া যাবে এবং আবেদন করতে গেলে কী ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং লাস্ট ডেট কত তারিখে সম্পূর্ণ ডিটেলস দেব এই ভিডিওয়। আমি সুমন, আপনারা দেখছেন RDA247 বেঙ্গলির পক্ষ থেকে নতুন একটি চাকরির আপডেট। ঘরে বসে আছি আমরা সবাই, এই লকডাউনের বাজারে চাকরির পাওয়া খুবই দায়, সেই কথা মাথায় রেখে আমরা নিয়মিত আপডেট দিচ্ছি চাকরি এবং এছাড়াও দিতে চলেছি সরকারি চাকরির প্রিপারেশন। আপনারা যদি WBCS কোর্স কেন এবং এছাড়াও অন্যান্য যদি কোর্স পারচেস করতে চান adda.com থেকে, adda247.com থেকে, সেখানে আমাদের কোড যদি অ্যাপ্লাই করে থাকেন 35%-এরও বেশি কিন্তু আপনারা পেতে পারেন ডিসকাউন্ট। এই ডিসকাউন্টটা শুধুমাত্র আপনারা পাবেন আমাদের প্রোমো কোড ইউজ করলে। ভিডিও চলাকালীন AFJF প্রোমো কোডটা ব্যবহার করা হয়েছে, ওই প্রোমো কোডটা ব্যবহার করুন, তাহলে পাবেন ডিসকাউন্ট। আমরা চলে আসি মেন বিজ্ঞপ্তি বা অ্যাপ্লিকেশানে। আপনারা অ্যাপ্লিকেশান করবেন তো ঠিকই, কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম কোথা থেকে পাবেন, এটাই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম। আপনাদেরকে অন স্ক্রিন এই মুহূর্তে দেখানো হচ্ছে হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এখানে সম্পূর্ণ ডিটেলসে আমরা প্রোভাইড করব এবং এই ধরনের অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদেরকে আমরা দেব। এবং আপনারা যদি লক্ষ্য করে দেখেন, এখানে হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড রাঁচির তরফ থেকে এই নোটিফিকেশানটি প্রকাশিত করা হয়েছে। ডান দিকে আপনাদেরকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি এবং আপনাকে এখানে ব্লক লেটার বা ক্যাপিটাল লেটারে কিন্তু আপনার নাম লিখতে হবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং ট্রেনিংটা করানো হবে গ্র্যাজুয়েশন এবং ডিপ্লোমা যাদের থাকবে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাকে দিতে হবে কোন বছর পাস করেছেন এবং এখানে সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে লিখে নিতে হবে আপনার গ্রুপ কোড কি এবং ডিটেলস এগুলো এখানে দিতে হবে। এখানে গ্রুপ কোড বলতে আপনারা যদি এই জায়গাটা লক্ষ্য করে দেখেন, এখানে গ্রুপ কোড চাওয়া হয়েছে, এখানে কিন্তু দেয়া রয়েছে যে গ্রুপ কোড আপনাদের কোনটা এবং আপনি কোন পদে আবেদন করছেন সেই ক্ষেত্রে আপনার গ্রুপ কোড কোনটা সেটা আপনাকে দেখে নিতে হবে। এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেখানে গ্র্যাজুয়েশন পাস হলে 6টি শূন্য পদ রাখা হয়েছে এবং ডিপ্লোমা যদি থেকে থাকে 3টি শূন্য পদ রাখা হয়েছে এবং এই ক্ষেত্রে টোটাল মিলিয়ে কিন্তু 9টি শূন্য পদ হয়ে যাবে। এবং এখানে গ্রুপ কোড হচ্ছে গ্র্যাজুয়েশন অ্যাপ্রেন্টিস যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে 101 এবং টেকনিক্যাল ডিপ্লোমা যাদের থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু 110। এই হচ্ছে গ্রুপ কোড। এবং কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে এখানে 12টি শূন্য পদ গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এবং ডিপ্লোমা যাদের থাকবে তাদের জন্য 6টি এবং সব মিলিয়ে কিন্তু 18টি এখানে শূন্য পদ রাখা হয়েছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এখানে শূন্য পদ রাখা হয়েছে 10টি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, নর্মাল গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এবং এখানে 14টি সব মিলিয়ে টোটাল শূন্য পদ এবং ডিপ্লোমার ক্ষেত্রে 4টি শূন্য পদ রাখা হয়েছে। এই রকম করে আমরা যদি দেখি সব মিলিয়ে টোটাল কিন্তু শূন্য পদ দাঁড়াচ্ছে 169, 169টি টোটাল শূন্য পদ রাখা হয়েছে। এবং এখানে আপনাদের মনের মতো যে পদটি মনে হবে বা যেখানে বেশি শূন্য পদ মনে হবে আপনারা সেই পদের ক্ষেত্রেই আবেদন করুন। এখানে অল ওভার ইন্ডিয়া বেসিক কিন্তু অ্যাপ্রেন্টিসটা নেওয়া হবে, সমস্ত প্রার্থীদেরকে আবেদন করার জন্য কিন্তু অনুরোধ করা হচ্ছে। এখানে অন্যান্য পদগুলোও আছে, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবেন কমেন্ট সেকশানে। এছাড়াও অন্যান্য যদি অ্যাপ্রেন্টিসের যদি কোনো আপডেট পেতে চাও অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। বিশেষ করে রাজ্য সরকারের যদি কোনো অ্যাপ্রেন্টিস পেতে চাও বা রেলওয়ে NTPC-র এই যে চাকরির আপডেট যদিও পেতে চাও তাহলে কমেন্ট করে জানাও। এছাড়াও রয়েছে এখানে ফাদার্স নেম সম্পূর্ণ লিখতে হবে, মাদার্স নেম। এছাড়াও
বিবাহিত কিনা সেখানে দিতে হবে। এছাড়াও সমস্ত ডিটেলস এখানে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে, সমস্ত প্রার্থীদেরকেই জানানো হচ্ছে। এখানে কিন্তু এই হচ্ছে অফলাইন ফর্ম, আর এখানে কিন্তু লেখাই আছে যে কোন কোন পদে কি ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, আমরা তো বলেই দিয়েছি গ্র্যাজুয়েশন এবং ডিপ্লোমা কিন্তু লাগবে। সেই ক্ষেত্রে গ্র্যাজুয়েশন প্রার্থীরাও আবেদন করতে পারবে এবং ডিপ্লোমা প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে আরো কিছু ইনফরমেশন আছে, যারা এক্স এমপ্লয় তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে সুযোগ সুবিধা আছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সমস্ত প্রার্থীদের কিন্তু সুযোগ সুবিধা দেয়া হচ্ছে, আর এটা কিন্তু ভালোই বড় অ্যাপ্লিকেশন ফর্ম। হয়তো তোমরা লক্ষ্য করে যদি দেখো এখানে কিন্তু অনেকটাই অ্যাপ্লিকেশন ফর্মটা বড়, এবং এটাকে প্রিন্ট আউট করবে যে কোনো জায়গা থেকে, তোমার ঘরে যদি প্রিন্টার মেশিন থাকে তাহলে সুবিধা, অথবা তোমরা এখন লকডাউনের কারণে হয়তো বাড়ি থেকে বাড়তে সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতার মাধ্যমে কিন্তু বাড়ি থেকে বার হবে এবং গিয়ে প্রিন্ট আউট করেই সঙ্গে সঙ্গে চলে আসবে। আমরা সবাইকে সাবধান করছি এই কারণে, কারণ করোনা ভাইরাস একটি খুব খারাপ, এই মুহূর্তে খারাপ একটি ভাইরাস, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে সাবধান থাকাটা অত্যন্ত জরুরি। এছাড়াও কিন্তু আর একটি বিজ্ঞপ্তি আছে এখানে, সেটা তোমরা যদি লক্ষ্য করে দেখো এখানেও ঠিক 169টি টোটাল কিন্তু শূন্য পদ রাখা হয়েছে। এখানে আমরা অন্যান্য পদেও কিন্তু আবেদন করতে পারবো। এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে, এছাড়াও কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রেও কিন্তু গ্র্যাজুয়েশন এবং টেকনিক্যাল যদি মানে ডিপ্লোমা যদি থাকে তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানেও তাদের জন্য কিন্তু আরেকটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এবং অ্যাপ্লিকেশন ফর্মগুলোও কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধা যাতে হয়, এবং এই অ্যাপ্লিকেশন ফর্মগুলো আপনাদেরকে ফিল আপ করে কিন্তু জমা করতে হবে। এবং সমস্ত প্রার্থীদেরকে আমরা জানিয়ে রাখি যারা আবেদন করতে চাইছে এখানে, তাদের জন্য কিন্তু লাস্ট ডেট হচ্ছে, সমস্ত প্রার্থীদেরকেই আবেদন করতে পারবেন এবং এখানে আবেদনের লাস্ট ডেট কিন্তু এখনও বাকি আছে। যারা আবেদন করতে চাইছো অবশ্যই ভিডিওর নিচে ডিসক্রিপশন থেকে তোমাদেরকে আমরা জানিয়ে দেব এখানে লাস্ট ডেট কত তারিখ, এবং এখানে সমস্ত প্রার্থীদেরকেই কিন্তু আবেদনের জন্য সুযোগ এবং সুবিধা দেয়া হচ্ছে। এই হচ্ছে সমস্ত ইম্পর্টেন্ট ডেট, এবং ইম্পর্টেন্ট ডেটের মধ্যে তোমরা চেক করে নিতে পারবে এখানে লাস্ট ডেটটা কত তারিখে দেয়া রয়েছে, এবং আবেদনকারীদেরকে এখানে কি কি পদে কি ধরনের যোগ্যতা এবং কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে আমরা জানিয়ে দিই। এবং এখানে ডকুমেন্টস হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, এবং যে পাস করেছো তার সেই ডকুমেন্টসগুলো দিতে হবে, এবং ফাইনাল ইয়ার বা ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশনের সেই সার্টিফিকেট দিতে হবে, এবং পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। এছাড়াও SC ST OBC যদি হয়ে থাকো, OBC নন ক্রিমিলিয়ারদের ক্ষেত্রে কিন্তু এখানে দিতে হবে সার্টিফিকেট, এবং PWD পার্সন যদি হয়ে থাকো সেই ক্ষেত্রে তোমাকে সার্টিফিকেট ইস্যু করতে হবে, EWS ক্ষেত্রেও কিন্তু সার্টিফিকেট ইস্যু করতে হবে। এছাড়াও এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে এখানে সার্টিফিকেট ইস্যু করতে হবে, এবং এছাড়াও অন্যান্য ডকুমেন্টস এখানে কিন্তু ইস্যু করার কথা বলা রয়েছে, এবং এছাড়াও গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে তোমরা কিন্তু এই PDF-এর মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবে, এবং সম্পূর্ণ ইনফরমেশান কিন্তু এখানে দেয়া রয়েছে। যারা আবেদন করতে চাইছো কিন্তু আবেদন করে ফেলো, কারণ এখানে দারুণ একটা অফার চলছে, এবং এটা কিন্তু অ্যাপ্রেন্টিস নিয়ে রাখলে হয়তো ভালো ভালো কোম্পানিতে পড়ে হয়তো তোমরা চাকরি করতে পারো, এটা তোমাদের জন্য কিন্তু বড় একটা অপরচুনিটি আছে। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে আমরা দেখে নেব, এবং ক্যান্ডিডেটদের জানানো হচ্ছে 55% নাম্বার সহ আপনাকে পাস করতে হবে, এবং পাস করতে হবে যারা আবেদন করতে চাইছেন তাদের ক্ষেত্রে এখানে জানানো হচ্ছে, গ্র্যাজুয়েশন অথবা ডিপ্লোমা যদি থাকে, এবং সেই ক্ষেত্রে 55% নাম্বার সহ পাস করলেই হবে, এবং যাদের কাস্ট সার্টিফিকেট থাকবে এবং তাদের ক্ষেত্রে কিন্তু SC এবং ST PWD পার্সনদের ক্ষেত্রে 50% নাম্বার থাকলেই তারা কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও এখানে সমস্ত ইনফরমেশান আমরা জানিয়ে দিলাম সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে, সমস্ত ইনফরমেশান আপনারা যদি ডাউনলোড করতে চান আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিঙ্ক প্রোভাইড করে দেব, আপনারা অবশ্যই লিঙ্কে ক্লিক করে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের যদি কোনো
অবশ্যই যদি কোনো কৌতূহল থাকে বা কোনো ডাউট থেকে থাকে কমেন্ট করুন। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা সম্পূর্ণ ডিটেলস অবশ্যই ভেরিফাই করে নিতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে HECLTD.com। এখানে এসে আপনারা চেক করুন সম্পূর্ণ ডিটেলস। অবশ্যই আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলে নিয়মিত যদি এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এছাড়াও আপনারা যে কোনো চাকরির প্রস্তুতি সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন আড্ডার অফিসিয়াল ওয়েবসাইট, এবং আড্ডার অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা যে কোনো চাকরির এবং যে কোনো চাকরির প্রিপারেশান থেকে আপনারা শুরু করে সমস্ত টেস্ট সিরিজ, ইবুক, পিডিএফ সম্পূর্ণ যাবেন। এখানে আপনাদের জন্য আমরা একটি কুপন কোড যেটা দিচ্ছি, এই কুপন কোডটা আপনারা ব্যবহার করে 35%-এর উপরে কিন্তু ছাড় পেয়ে যাবেন। অনস্ক্রিন আপনারা যদি দেখেন 30% কিন্তু এই মুহূর্তে ছাড় চলছে, এবং আমরা কিন্তু আমাদের কুপন কোডের জন্য 35%-এরও বেশি কিন্তু ছাড় দিচ্ছি এই মুহূর্তে। অবশ্যই আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান কোর্স যেটা WBCS যদি কোর্সের কথা বলে থাকেন, এই কোর্সটা যদি আপনারা পারচেস করতে চান তাহলে আমাদের কোড দিয়ে যদি পারচেস করেন। আর এখানে আপনারা যদি লক্ষ্য করে দেখেন 7999, এখানে হচ্ছে যেটা MRP বা প্রাইসের কথা আমরা যদি বলে থাকি, 7999 এই প্রাইসে আপনারা নর্মালি পার্সন হলে কিনতে পারবেন। আর আমাদের যদি কুপন কোড ব্যবহার করেন তাহলে এখানে আপনারা কতটা ছাড় পেয়ে যাবেন শুধু লক্ষ্য করে জাস্ট একটা ভিডিও দেখে নেন। এখানে জাস্ট আমরা ভিউ অফারে ক্লিক করব, এবং ভিউ অফারে ক্লিক করে একটা ইমেল আইডি আমরা বসিয়ে নেব suman@gmail.com। আমরা জাস্ট একটা ইমেল আইডি বসিয়ে নিলাম, দেওয়ার পরেই এখানে আমাদের যে কুপন কোডটা আছে এই কুপন কোডটা অ্যাপ্লাই করব, AF4568। জাস্ট আমরা এই কুপন কোডটা অ্যাপ্লাই করব। 7999 থেকে কত টাকা হতে চলেছে আপনারা অনস্ক্রিন দেখে নিতে পারছেন, যে 5999 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই কোর্সটা, যেটা 2 বছরের জন্য WBCS এর গুরুত্ব স্যার এবং যেগুলো টপ লেভেলের স্যার আমাদের আছে আড্ডা বেঙ্গলি টিমে, সমস্ত স্যাররাই কিন্তু প্রিপারেশান দেবেন এবং চাকরির প্রস্তুতি করাবেন। মাত্র 5999 টাকায় এই কোর্সটা আপনারা পারচেস করতে পারেন। এছাড়াও রয়েছে আপনাদের জন্য মে মাসের 19 তারিখ থেকে এই কোর্স শুরু হচ্ছে, এবং সম্পূর্ণ ডিটেলস আপনারা যদি চেক করতে চান আমরা ভিডিওর নিচে লিঙ্ক প্রোভাইড করে দেবো। আপনারা ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিঙ্ক ক্লিক করে আপনারা সম্পূর্ণ ডিটেলসে চেক করে নিতে পারবেন। আর এই কোর্সটা এই মুহূর্তে কিন্তু সুপার সেল চলছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই অফারটা আর কোনো দিন পাবেন না, কারণ এই এত কম দামে এই অফারটা আপাতত এই মুহূর্তে দেয়া হচ্ছে 5999 টাকা এবং 25 পয়সা, যেটা আপনাদেরকে পে করে আপনারা পেতে পারেন 2 বছরের জন্য WBCS এর মতো একটা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান কোর্স, যেটা আপনারা WBCS 2 বছর পাবেন। এটা কিন্তু মাথায় রাখবেন, 2 বছরের জন্য কিন্তু এই কোর্সটা আপনারা পেতে চলেছেন। আশা করছি আমার দেওয়া তথ্য আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলে নিয়মিত যদি ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়াও ফ্রি কোর্সের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। WBCS থেকে শুরু করে রেলওয়ে গ্রুপ ডি, NTPC, এছাড়াও রয়েছে পুলিশের নিয়মিত আবগারি, পুলিশের নিয়মিত প্র্যাকটিস, এবং এছাড়াও চলছে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত চাকরির প্রস্তুতি। তার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করুন নিয়মিত সরকারি চাকরির আপডেট পেতে হলে। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। কবে থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন চলছে, একটা ব্যক্তি কতটা স্কলারশিপে আবেদন করতে পারবে বা একটা ব্যক্তি কটা স্কলারশিপে আবেদন করতে পারবে, এবং এছাড়াও থাকবে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই রকম নিয়মিত আপডেট পাওয়ার জন্য। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আটটা 24x7 বেঙ্গলের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তার আগে আমরা জানিয়ে রাখি আড্ডা 247 স্টোরে এখন 25%-এর জন্য ডিসকাউন্ট চলছে, এবং
এক্সট্রা 5% অফ চলছে অ্যাপ থেকে। আপনারা যদি যে কোনো পিডিএফ বা যে কোনো কোর্স আপনারা যদি পারচেস করেন, ভিডিও চলাকালীন একটা প্রোমো কোড যাচ্ছে, ওই প্রোমো কোড দিয়ে আপনি যদি আরও পারচেস করেন তাহলে কিন্তু এখানে আরও অ্যাডিশনালি 5% উপরে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। টোটাল আপনারা কিন্তু এখানে 30% উপরে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে আড্ডা স্টোরের এই মুহূর্তে বেস্ট অফার। আমরা চলে আসি আজকের যে স্কলারশিপে। এই স্কলারশিপের প্রধানত অনেকের মনে কৌতূহল, যে প্রথমত কৌতূহলটা আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করব। প্রথমত অনেকেই চাইছে যে কবে থেকে আবেদন শুরু হচ্ছে। এখানে আবেদন কবে থেকে শুরু হচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু আবেদনের জন্য কোনো রকম অফিসিয়ালি আপডেট দেওয়া হয়নি কবে থেকে আবেদন শুরু হবে, এবং এখনো পর্যন্ত লিংক আসেনি যে 2020 কবে থেকে আবেদন শুরু হবে। এবং এখানে আবেদন করতে পারবে কারা? এখানে আবেদন করতে পারবে সমস্ত ছাত্রছাত্রীরা, যারা পঞ্চম শ্রেণী থেকে যারা আবেদন করতে চাইছে তারাও পারবে, যারা মাধ্যমিক পাস তারাও পারবে, যারা এইচএস পাস, ইলেভেন পাস, গ্র্যাজুয়েশন পাস এবং যারা এমটেক বিটেক করছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। কিন্তু নাম্বার, এখানে আপনার রেজাল্টের নাম্বারের জন্যই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। মাধ্যমিকে বা এইচএসে 75% নাম্বার থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আমরা চলে আসি আজকে এই আবেদনের সম্বন্ধে আপনাদেরকে ক্লিয়ার করে দেব, এবং একই ব্যক্তি এই স্কলারশিপে কজন আবেদন করতে পারবে, বা আপনি যদি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করলেন তাহলে কি কন্যাশ্রীর টাকা পাবেন, বা আপনি কি যুবশ্রীর টাকা পাবেন, আপনার কি ওবিসি বা এসসি এসটি স্কলারশিপের জন্য আবেদন করেছেন। একই সঙ্গে সমস্ত স্কলারশিপের যদি আবেদন করে থাকেন সেই ক্ষেত্রে আপনার কি হবে, সেই ক্ষেত্রে আপনার হয়তো লস হওয়ার চান্সটাই বেশি থাকবে। খুব কম জনেরই হয়েছে সমস্ত প্রার্থীরা যারা দুটোর বেশি স্কলারশিপ পেয়েছে বা একটার বেশি স্কলারশিপ পেয়েছে। অনেক সময় দেখা গিয়েছে একটা ব্যক্তি এক জায়গা থেকে স্কলারশিপ পায় এবং অন্য জায়গা থেকে আর পায় না। সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যখন যে স্কলারশিপটা তোমরা পাওয়ার কথা তখন সেই স্কলারশিপটার জন্য কিন্তু বুদ্ধিমানের মতো কাজ করতে হবে, এবং যে স্কলারশিপে সবথেকে অ্যামাউন্ট বেশি থাকবে সেই স্কলারশিপের জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, যেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে, এখানে কিন্তু টাকার পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি দেওয়া হয়। অন্যান্য স্কলারশিপের তুলনায় এখানে টাকার পরিমাণটা বেশি থাকে, এবং সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্টটাও কিন্তু বেশি রাখতে হবে। আমরা এই ভিডিওর মাধ্যমে কিছুটা গাইডস করে দেব, কারণ এখনও অ্যাপ্লিকেশান শুরু হয়নি। অ্যাপ্লিকেশান কবে শুরু হবে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দেব। এখানে আপনারা হয়তো অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, প্রথমত আপনাকে এসে রেজিস্ট্রেশন করতে হবে, যেটা অন স্ক্রিন হোম পেজে গেলেই কিন্তু বোঝা যাবে। এই রেজিস্ট্রেশন যে জায়গাটা আছে এই রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমরা সরাসরি চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে, এবং সেই পেজেই তোমাদেরকে রেখে দেওয়া হবে, এবং এখানে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা আগে পড়ে নিতে হবে। পড়ার পর তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ কী বলা রয়েছে এখানে এইগুলো ফলো করতে হবে, যেটা ইউজার গাইডস আছে। এই গাইডস মেনে কিন্তু তোমরা যদি ঘরেও ফর্ম ফিল আপ করতে চাও তাহলে কিন্তু তোমরা ঘরেও ফর্ম ফিল আপ করতে পারবে। দেখতেই পাচ্ছ এখানে ইউজার গাইডে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। মেয়েদের জন্য যেটা কন্যাশ্রী K3, এখানেও কিন্তু গুরুত্বপূর্ণ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে সেই ক্ষেত্রে কিন্তু মেয়েদেরকে আমরা বলবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই মেয়েদের যে কন্যাশ্রী বা অন্যান্য যে K3, K2 এই ধরনের যে ফর্মগুলো, সেই মুহূর্তে ফিল আপ না করাটাই ভালো হবে, কারণ একসঙ্গে দুটো স্কলারশিপ কিন্তু দেয়া হবে না। কারণ আধার কার্ডের যে নাম্বার আছে সেটা কিন্তু একটাই নাম্বার, আধার কার্ডের নাম্বার যখনই এন্টার করবে তখনই দেখিয়ে দেবে তুমি অলরেডি একটা স্কলারশিপ পেয়ে গিয়েছো। সেই ক্ষেত্রে কিন্তু তোমার অন্য আর একটা স্কলারশিপ পাওয়াটা একটু টাফ বা ডিফিকাল্ট হয়ে যাবে। এই রকমভাবে কিন্তু তোমরা যদি ইউজার গাইডটা ফলো করো তাহলে কিন্তু আবেদন করতে পারবে, এবং এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অলরেডি
আবেদন হয়ে গিয়েছে এবং ক্লোজও হয়ে গিয়েছে 2019-এ। এখানে আবেদন শুরু হবে কিন্তু তোমাদেরকে একটা ডেট বলে দিই, যে ডেটটা কিন্তু তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে যারা ফ্রেশার্স আবেদন করবে 2020-র ক্ষেত্রে, এখানে কিন্তু যেটা বলা হচ্ছে 11/9/2019 এখানে ডেট দেয়া রয়েছে, এটা কিন্তু 2020-র ক্ষেত্রে 11/9 বা ওই তোমার 9-এর মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। এবং এখানে তোমাদের যেটা বলা হচ্ছে 15/11/2019 এটা হচ্ছে 15/11/2020, এরম একটা জাস্ট ডেট দেওয়া হবে, এরই মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হবে আর এর ভিতরেই কিন্তু শেষ হয়ে যাবে। তোমাদেরকে ফলো রাখতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বা আমাদের চ্যানেলে, তোমরা কিন্তু সমস্ত রকম যদি ফলো রেখে দাও তাহলে কিন্তু আমরা আপডেট দিয়ে দেবো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে অ্যাপ্লাই শুরু হচ্ছে, কবে বন্ধ হচ্ছে, এগুলো কিন্তু আমরা আপডেট দিয়ে দেব। এখানে রিনিউয়াল K3 যাদের ফর্ম আছে তারা কিন্তু, তাদের ক্ষেত্রেও কিন্তু সেম ডেট দেওয়া রয়েছে। এখানে যারা ফ্রেশার্স কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশান করতে চায় তাদের ক্ষেত্রেও কিন্তু সেম ডেট দেওয়া রয়েছে। এখানে কিন্তু তাদেরকেও ওয়েট করতে হবে অ্যাপ্লিকেশান করার জন্য। এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস। এবং তোমাদের যদি মনে কোনো কৌতূহল থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও, আমরা চেষ্টা করব তোমাদের কমেন্টগুলো নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে সেগুলো উত্তর প্রোভাইড করতে। এবং জানিয়ে রাখি এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে গেলে তাদেরকে পাস করতে হবে এবং ভালো নাম্বার পেতে হবে। ভালো নাম্বার না থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু স্কলারশিপ পাস হয়ে যাবে। কারণ তোমরা যদি লক্ষ্য করে দেখো এখানে একজন ব্যক্তি তার কিন্তু স্কলারশিপে অ্যাপ্লাই করা হয়েছে, এখানে কি বলা হচ্ছে টোটাল মার্কস এখানে কিন্তু দেয়া রয়েছে 429 এবং আউট অফ 500 এখানে তাকে 85% কিন্তু নাম্বার পেতে হয়েছে। এই হচ্ছে এই ধরনের কিন্তু নাম্বার, এবং মাধ্যমিকে 85% এবং 75% হচ্ছে HS-এর ক্ষেত্রে, এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আরেকটু কম হবে কারণ গ্র্যাজুয়েশনের টাফ থাকে অনেকটাই, সেই ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশনের একটুগুলো কম হওয়ার চান্স আছে। এবং এখানে যারা আবেদন করবে তার ফ্যামিলি ইনকাম কিন্তু 2.5 লাখ 2,50,000-এর কিন্তু নিচে হতে হবে, তাহলেই কিন্তু তারা এখানে আবেদন করতে পারবে। আর মেয়েদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে ফিমেল ক্ষেত্রে, এখানে কন্যাশ্রীর আইডিটা কিন্তু লাগবে যখন তোমরা অ্যাপ্লাই করতে যাবে কোনো জায়গায়, তোমাকে কন্যাশ্রীর আইডিটা নিয়ে যেতে হবে। এবং ছেলেদের ক্ষেত্রে যদি যুবশ্রী থেকে থাকে তাহলে যুবশ্রীটাও নিয়ে যেতে হবে। কন্যাশ্রীর আইডি নিয়ে গেলে তোমাদের ক্ষেত্রেই ভালো হবে। এবং K2 ফর্ম ফিল আপের জন্য তোমাদের অ্যাপ্লিকেশান যদি করে থাকো সেখানে কিন্তু ডেটও দিয়ে দিতে হবে, এইগুলো ডেট দিয়ে কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। আর এখানে BSC-র ক্ষেত্রেও কিন্তু এখানে দেয়া রয়েছে, BSC-র ক্ষেত্রেও কিন্তু যেটা 1,000 হচ্ছে টোটাল এখানে আউট অফ, তার মধ্যে 800 পেয়েছে এবং 80% হয়েছে, এইরকমভাবে কিন্তু মোটামুটি নাম্বার থাকতে হবে, না হলে কিন্তু সেই ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। এবং গ্র্যাজুয়েশান ডিপ্লোমা সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ভালো নাম্বার না পেলে কিন্তু এখানে আর অ্যাপ্লাই করা যাবে না। আমরা চলে আসবো নেক্সট ভিডিওয়, কারণ এই ভিডিওটা আমরা বড় করব না, কারণ এই ভিডিওর মাধ্যমে মোটামুটি কিছু ইনফরমেশান দিয়ে দিয়েছি এবং কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে সেইগুলোর উপরে আমরা নজর রাখবো। এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ তোমাদের জন্য আমরা নিয়ে চলে আসবো নিয়মিত আপডেট, সমস্ত স্কলারশিপের যে আপডেটগুলো আছে সেই সমস্ত স্কলারশিপের আপডেটগুলো নিয়ে চলে আসবো। এবং এছাড়াও তোমরা যদি তোমাদের মতো স্কলারশিপের কোনো যদি তথ্য জানতে চাও তাহলে তোমরা কমেন্ট করতে পারো। এবং তোমাদের ঘরে যদি দাদা বা দিদিরা থেকে থাকে, যদি ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 কোর্স যেটা WBCS কোর্স আমরা সবাই জেনে এসেছি, এই যদি WBCS কোর্সটা যদি পারচেস করতে চাই সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের ক্ষেত্রে একটা বেস্ট অফার চলছে এই মুহূর্তে। 499-এ তোমরা কিন্তু এই কোর্সটা পারচেস করে নিতে পারো। এবং কুপন কোড, এখানে তোমরা ভিডিও চলাকালীন কুপন কোড আমাদের যেটা আছে ওটা তোমরা যদি অ্যাপ্লাই করে দাও তাহলে সেই ক্ষেত্রে আরও 5%-এর উপরে কিন্তু ছাড় হয়ে যাবে। ইমেল আইডি, ফোন নাম্বার এবং নাম দিয়ে এখানে তোমরা কুপন কোড অ্যাপ্লাই করে দেবে এবং বাই নাও সেকশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কিনে নিতে পারবে WBCS-এর কোর্স, যেটা 2 বছরের জন্য রাখা হয়েছে। এবং সম্পূর্ণটা তোমরা দেখতে পাচ্ছ,
25,000 টাকা দাম 24,999 টাকা, সেটা কিন্তু 9,598 টাকা দাম হয়েছে, এখন অফার চলছে। সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যদি লক্ষ্য করো 4999, এটা হচ্ছে 5,000 টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে সব থেকে বেস্ট এখন এই মুহূর্তের অফার চলছে। এবং এখানে কি কি ফেসিলিটি পাবে, তোমরা 2 বছর ধরে পুরো WBCS এর কোর্সের গাইডস পাবে, এবং এটা শুরু হবে 15 এপ্রিল থেকে, সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত কোর্স চলবে। এবং এখানে তোমাদের সিলেবাস ওয়াইজ কিন্তু সমস্ত এখানে প্রিপারেশান রাখা হয়েছে, এবং সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে প্রিপারেশান চলবে। 650 ঘন্টার লাইভ ক্লাসেস এবং 8,000-এরও বেশি প্র্যাকটিস সেট, এছাড়াও রয়েছে রেকর্ডেড ভিডিও এবং ইন্টারভিউর জন্য গাইডস থাকবে। সম্পূর্ণ মেটেরিয়ালসগুলো পাবে কিন্তু বাংলাতে, এবং বাংলাতেই তোমরা ক্লাস পেয়ে যাবে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীয় দ্বারা কিন্তু এই ক্লাসটি করানো হবে, সেই জন্য তোমরা যদি এই সাবস্ক্রিপশনটা তোমরা যদি নিতে চাও, তাহলে কিন্তু এখন আর অপেক্ষা করার মতো সময় নেই। তোমরা কিন্তু জাস্ট 25% এবং এক্সট্রা 5% কিন্তু পেয়ে যাবে এই স্কলারশিপটা। ছাড়াও কিন্তু তোমরা এখানে তোমরা যেটা WBCS এর ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা কিন্তু এই কোর্সটা পারচেস করে নাও। তোমাদের জন্য আমরা চেষ্টা করব আরো নতুন নতুন কোন কোর্সের লঞ্চ করতে, এবং যেগুলো কিন্তু রেলেরও কোর্স আছে, তোমরা যদি রেলের কোর্স পারচেস করতে চাও, ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমরা লিংক প্রোভাইড করে দেবো, তোমরা রেলের যে কোনো কোর্স কিন্তু পারচেস করতে পারো, যেটা তোমাদের সাধ্য মধ্যে হবে সেইগুলো কিন্তু তোমরা পারচেস করো। এবং অবশ্যই তোমরা কিন্তু অলরেডি প্রিপারেশান শুরু করে দাও, কারণ লকডাউন উঠে যাওয়ার পরেই কিন্তু সমস্ত পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, WBCS থেকে শুরু করে রেলের গ্রুপ ডি, NTPC, এছাড়াও যেগুলো এখন এই মুহূর্তে পরীক্ষাগুলো হোল্ড হয়ে পড়ে রয়েছে, সেই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু আবার শুরু হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেরি না করে 25% এই মুহূর্তে লকডাউনে স্পেশাল অফার, এবং এক্সট্রা 5% অফ চলছে অ্যাপ্লিকেশন যেটা আড্ডা স্টোর, তোমরা প্লে স্টোর থেকে, যেটা গুগল প্লে স্টোর আছে ওখান থেকে ডাউনলোড করে নাও আড্ডা 247 অ্যাপ্লিকেশান, সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশান ডাউনলোড করে রেজিস্টার করেই তোমরা যে কোনো কোর্স পারচেস করতে পারো, অথবা ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে পারো, তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। বন্ধুরা আজকের মতো আছে, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড ইভিনিং এভরিওয়ান। সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে নতুন একটি চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে COVID-19 জন্য প্রোটেকশানে নিয়োগ করা হবে নার্স, ডাক্তার এছাড়াও অন্যান্য পদে। আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তির সম্পূর্ণ A to Z ইনফরমেশান দেব এই ভিডিওর মাধ্যমে। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আড্ডা 247 বেঙ্গলের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি নতুন একটি বিজ্ঞপ্তি। অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে। 7/4/2020 এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নোটিফিকেশান নাম্বার দেখতেই পাচ্ছেন, যেখানে দেওয়া রয়েছে 01/2020/COVID-19। এখানে ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে, কারণ আমাদের দেশের এই মুহূর্তে যে পরিস্থিতি, তাদেরকে প্রোটেক্ট করার জন্য এখানে নিয়োগ করা হবে সমস্ত পদেই। এখানে ডক্টর নিয়োগ করা হবে, যেখানে টোটাল 72 টোটাল ভ্যাকান্সি রাখা হয়েছে। এখানে টোটাল যে বেতন দেওয়া হবে 75,000 থেকে শুরু করা হবে, এবং স্পেশালিস্ট যারা থাকবেন তাদের ক্ষেত্রে 95,000 টাকা এখানে ফিক্সড বেতন দেওয়া হবে। নার্সিং স্টাফ পদে যারা আবেদন করবেন 120 টোটাল শূন্য পদে নিয়োগ করা হবে, 44,900 টাকা এখানে বেতন দেওয়া হবে লেভেল 7 অনুযায়ী। এছাড়াও প্লাস DA এবং আদার্স ইনক্লুডিং এখানে থাকবে, যে আদার্স যে গভর্নমেন্টের যে সুবিধাগুলো থাকে সেগুলো এখানে পাওয়া যাবে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে, 24 ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের শূন্য পদ আছে, 21,700 টাকা এই পদে বেতন দেওয়া হবে লেভেল 3 অনুযায়ী বেতন। DA ছাড়াও অন্যান্য আদার্স অ্যালায়েন্স এখানে কিন্তু দেয়া রয়েছে। এখন থেকে আপনারা আড্ডা স্টোরে যে কোনো প্রোডাক্ট কিনলেই পাবেন 25%-এর উপরে ডিসকাউন্ট। আর এই অ্যাপের প্রোমো কোড আপনারা যদি ব্যবহার করেন, ভিডিও চলাকালীন প্রোমো কোড, তাহলে আপনারা এক্সট্রা আরও এখানে ছাড় পেয়ে যাবেন। আড্ডা স্টোরে এই মুহূর্তে WBCS এর জন্য বেস্ট কোর্স চলছে, আপনারা যারা কিনতে ইচ্ছুক বা WBCS এর প্রিপারেশান নিতে যারা চাইছেন, তাদের ক্ষেত্রে আমরা ভিডিওর শেষে সম্পূর্ণ ডিটেলসের মাধ্যমে প্রোভাইড করে দেব। আমরা চলে আসি বিজ্ঞপ্তিতে।
এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানে নিয়োগের সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়ে গিয়েছে। এখানে রেডিওগ্রাফার পদের ক্ষেত্রে 24টি শূন্য পদ রাখা হয়েছে। 29,200 টাকা লেভেল ফাইভের বেতন দেওয়া হবে। ডিএ ছাড়াও আদার্স ইনক্লুডিং অ্যালাইন্স এখানে ব্যবস্থা থাকবে। হসপিটাল অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে এখানে 120টি টোটাল শূন্য পদ আছে। এখানে 18,000 টাকা বেতন দেওয়া হবে এবং ডিএ ছাড়াও অন্যান্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে। হাউসকিপিং অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 240টি শূন্য পদ আছে। 18,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। এছাড়াও ডিএ ছাড়াও অন্যান্য আদার্স অ্যালাইন্স এখানে নিযুক্ত করা রয়েছে। এই পদে যারা আবেদন করবেন কী ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন? ডক্টর পদে যারা আবেদন করবেন MBBS ডিগ্রি লাগবে, 2 বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন এবং স্পেশালাইজড যারা থাকবেন তাদের ক্ষেত্রেও এখানে কিন্তু কিছু ইনফরমেশান আছে, আপনারা দেখে নেবেন। এখানে বয়স হতে হবে 50 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে ডক্টর পদে যারা এখানে আবেদন করবেন। নার্সিং স্টাফ পদে এখানে আবেদনকারীদেরকে জানানো হচ্ছে মিডিয়া ফর GNM যদি কোর্স করা থাকে তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। সমস্ত প্রার্থীদেরকে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। এখানে অবশ্যই 3 বছর কোর্সটা কমপ্লিট করা থাকতে হবে অথবা BSc যদি কোর্স করা থাকে তাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে যারা নার্সিং স্টাফ পদে আবেদন করবেন। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে এখানে যারা আবেদন করবেন 12 পাস যোগ্যতা এবং ডিপ্লোমা সায়েন্স থাকতে হবে। ল্যাবরেটরি টেকনোলজির তরফ থেকে যে কোনো ইউনিভার্সিটি থেকে DMLT যদি কোর্স করা থাকে আপনারা আবেদন করতে পারবেন। 18 থেকে 33-এর মধ্যে বয়সের কথা বলা হয়েছে। এখানে রেডিওগ্রাফারের পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন 10+2 আপনার অবশ্যই ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি এক্স-রে এই ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন। হসপিটাল অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস থাকতে হবে। এক্সপিরিয়েন্স ইন ICU ডিজিটাল এখানে ডায়াগনোসিস ইউনিটের কাজ জানা থাকতে হবে। 18 থেকে 30-এর মধ্যে বয়সে হতে হবে। হাউসকিপিং পদে বা সাফাইওয়ালা পদে যারা আবেদন করবেন 10 পাস যোগ্যতা, 18 থেকে 30-এর মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন এই পদের জন্য। এখানে মোর দেন যাদের বয়স হবে কম বা বেশি তাদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে 5 বছর SC/ST ছাড়। OBC নন ক্রিমিলেয়ারের ক্ষেত্রে 3 বছর 10 ইয়ার্স ছাড় পাবেন যাদের PHOHHH ক্যান্ডিডেটদের জন্য। এখানে জানানো হচ্ছে সমস্ত প্রার্থীদেরকে সিলেকশন প্রসেস যেটা দেওয়া রয়েছে ইন্টারভিউ মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে সমস্ত প্রার্থীদেরকে। এছাড়াও এখানে COVID-19 ক্ষেত্রে কিন্তু এই রিক্রুটমেন্টই হতে চলেছে সম্পূর্ণ। আপনারা ইনফরমেশান যদি পেতে চান ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমরা এই PDF-এর লিঙ্ক প্রোভাইড করে দেব। অবশ্যই আপনারা সরাসরি এই লিঙ্কে ক্লিক করে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন অফিসিয়ালি PDF-এর লিঙ্কে এই PDF-টা। এখানে ইনফরমেশান যেটা দেওয়া রয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে এই রিক্রুটমেন্টটি আমরা প্রথমেই বলে দিয়েছি অ্যানাউন্সমেন্টের সময়। এটা কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে হচ্ছে আর এখানে যে প্রোটেকশনের জন্যই কিন্তু রিক্রুটমেন্টটি করা হচ্ছে। যারা আবেদন করতে ইচ্ছুক কিন্তু আবেদন করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। এখানে 5/4/2020 এখানে ডক্টর পদে এখানে ইন্টারভিউ চলবে। ইন্টারভিউ ভেনু কিন্তু এখানে দেওয়া রয়েছে, যারা আবেদন করছেন তাদেরকে এই ভেনু অনুযায়ী আপনাদেরকে যেতে হবে। টাইম দেওয়া রয়েছে 11টা থেকে 15টার মধ্যে আপনাদের ইন্টারভিউ চলবে এবং নার্সিং স্টাফ পদে 16/4/2020 ইন্টারভিউ হবে এবং 17/4/2020 ল্যাব অ্যাসিস্ট্যান্ট রেডিওগ্রাফার হসপিটাল অ্যাটেন্ডেন্ট হাউসকিপিং অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ইন্টারভিউ বা এখানে সম্পূর্ণ নেওয়া হবে। অ্যাপ্লিকেশান ফরম্যাট এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান আপনাদের করতে হবে। এই প্রসেসে অ্যাপ্লিকেশান আপনাদেরকে করে জমা করতে হবে। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন সাউথ ইস্টার্ন রেলওয়ে। ওয়ান স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সাউথ ইস্টার্ন রেলওয়েতে আমরা এই মুহূর্তে আছি। অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে PDF দেখিয়ে ডাউনলোড করে এবং সম্পূর্ণ নোটিফিকেশান দিয়েছি। এই হচ্ছে বিজ্ঞপ্তির মেন সম্পূর্ণ ডিটেলস।
আশা করছি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরে গিয়েছেন। আর আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল নাম্বার ওয়ান কোর্স যেটা WBCS কোর্স আছে, আমাদের প্রোমো কোড থেকে আপনারা যদি পারচেস করেন তাহলে কিন্তু অ্যাডিশনালি ছাড় পেয়ে যাবেন। এছাড়াও এই মুহূর্তে স্পেশাল অফার চলছে, সেই জন্য 4,999 টাকায় আপনারা এই কোর্সটি পারচেস করতে পারবেন। এখানে 24 মান্থের জন্য আপনারা এই কোর্সের ভ্যালিডিটি পাবেন, যেখানে আপনাদের সম্পূর্ণ গাইডস অনুযায়ী কিন্তু সাপোর্ট করা হবে। ইন্টারভিউ থেকে শুরু করে সিলেবাস ওয়াইজ সম্পূর্ণ আপনাদেরকে পড়ানো হবে। এই হচ্ছে WBCS এর মেন ডিটেলস। আমরা ভিডিওর নিচে সম্পূর্ণ ডিটেলস প্রোভাইড করে দেবো WBCS এর কোর্স কীভাবে কিনবেন বা কীভাবে আপনারা আমাদের প্রোমো কোড অ্যাপ্লাই করবেন। এখানে আপনারা আমাদের প্রোমো কোড যেটা ভিডিও চলাকালীন দেখতে পাচ্ছেন আমরা ডিসক্রিপশনেও দিয়ে দেবো, এই প্রোমো কোড অ্যাপ্লাই করে আপনারা কিন্তু আরও ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন অ্যাডিশনালি। আশা করছি আমার দেওয়া তথ্য আপনাদের যদি মনে হয় হেল্পফুল, ভিডিওটাকে লাইক শেয়ার করুন। আর এই রকম নিয়মিত যদি চাকরির আপডেট পেতে চান, কারণ এই মুহূর্তে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে COVID-19 প্রোটেকশানের জন্য কিন্তু নানান জায়গা থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। যারা আগ্রহী প্রার্থী আছেন, আবেদন করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু নিয়মিত বিজ্ঞপ্তি দেব এবং সেই বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কিন্তু আবেদন করুন, কারণ দেশের হয়ে এখন কাজ করতে হবে, এটাই আমাদের মেন উদ্দেশ্য। বন্ধুরা আজকের মতো আছি, জয় হিন্দ, বন্দে মাতরম। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে নতুন একটি অ্যাপ্লিকেশনের আবেদন শুরু হয়েছে, যেটার ইন্টারভিউ ডেট হচ্ছে কালকেই। কালকেই হচ্ছে 20 এপ্রিল 2020। কালকেই আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করে সরাসরি ইন্টারভিউতে যেতে হবে। ভিডিওতে থাকবে সম্পূর্ণ ইনফরমেশান। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই রকম নিয়মিত ভিডিও পেতে হলে। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল Adda247 বেঙ্গলির পক্ষ থেকে নিয়ে চলে এসেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নতুন একটি আপডেট, যেখানে হেলথের তরফ থেকে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। সরাসরি হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পুরুলিয়া ডিস্ট্রিক্টের তরফ থেকে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এখানে নিয়োগ করা হবে মেডিকেল অফিসার স্পেশালাইজড পদে 4 জনকে নিয়োগ করা হবে। MBBS ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 40 বছর। বেতন দেওয়া হবে 50,000 টাকা। এখানে এছাড়াও আছে মেডিকেল অফিসার GDMO পদের জন্য 4টি শূন্য পদ রাখা হয়েছে। MBBS ডিগ্রি থাকতে হবে, 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং 40,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। এছাড়াও স্টাফ নার্স পদে নিয়োগ করা হবে যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক। 6টি শূন্য পদ রাখা হয়েছে। GNM অথবা BSc কমপ্লিট করা থাকতে হবে অথবা লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বা বলতে জানতে হবে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে এবং 17,220 টাকা মাসিক বেতন দেওয়া হবে। ইন্টারভিউ ডেট আপনাদের প্রথমে ভিডিও শুরু করার পূর্বে জানিয়ে দিয়েছি, ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হোল্ড অন 20/4/2020 সকাল 11টা থেকে অফিস অফ দ্য CMOH অ্যান্ড সেক্রেটারি DH অ্যান্ড FWS পুরুলিয়া ডিস্ট্রিক্টে এই ইন্টারভিউটি হতে চলেছে। এই সরাসরি আপনাদেরকে অ্যাড্রেসে চলে যেতে হবে ইন্টারভিউর জন্য। যে সমস্ত প্রার্থীরা আগ্রহী আছেন তাদের ক্ষেত্রে এই আপডেটটি প্রকাশিত করে দিলাম। আপনারা যদি আপনাদের জেলার যদি এই রকম করোনা মোকাবিলায় স্বেচ্ছাসেবক বা ভলেন্টিয়ার্স, নার্স, ডক্টর এছাড়াও অন্যান্য পদে যদি আবেদন করতে চান, অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট করতে ভুলবেন না। চেষ্টা করব আপনাদের জন্য এই রকম নিয়মিত ভিডিও সবার প্রথম আপডেট করতে। এছাড়াও আপনাদেরকে এটা কিন্তু টেম্পোরারি নিয়োগ করা হবে 2 মাসের ভিত্তিতে এবং যদি মনে হয় পার্মানেন্ট করে নিতে পারে রাজ্য সরকার, তো আপনারা আবেদন করে ফেলুন, কারণ এই সমস্ত প্রার্থীদের কিন্তু মানুষের সেবা কল্যাণের জন্য কিন্তু দরকার এবং বিশেষ করে ডক্টর এবং স্টাফ নার্স এইগুলো কিন্তু সব থেকে দরকার আমাদের ভারতবর্ষে। সেই জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই আপডেটটি প্রকাশিত করা হয়েছে। এছাড়াও আপনারা যদি নিয়মিত সরকারি চাকরির প্রিপারেশান নিতে চান, তাহলে ভিডিওর নিচে ডিসক্রিপশান থেকে WBCS কোর্স পারচেস করতে পারেন। এই মুহূর্তে স্পেশাল অফার চলছে, 35% ডিসকাউন্ট পাবেন এবং আমাদের প্রোমো কোড ইউজ করলে আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন। ভিডিওতে শেষ করলাম, অবশ্যই কমেন্ট করে জানান আপনার জেলার নাম। বন্ধুরা আজকের মতো আছি, জয় হিন্দ, বন্দে মাতরম। আপনারা কি জানেন আড্ডা স্টোরে এখন থেকে
পাবেন 25% অফ। এই ভিডিওতে সম্পূর্ণ আমরা তথ্যর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিও শুরু করার পূর্বে করব একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি WBCS এবং এছাড়াও অন্যান্য যদি সরকারি চাকরির প্রিপারেশান পেতে চান এবং নিয়মিত যদি আপডেট পেতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আর দ্য 24x7 বেঙ্গলির পক্ষ থেকে নিয়ে চলে এসেছি নতুন একটি ডিসকাউন্ট অফার, যেখানে আপনারা সমস্ত প্রার্থীরাই 25% অফ চলে যাচ্ছে এই মুহূর্তে লকডাউন স্পেশাল অফার। এটা কিন্তু সব থেকে বিরাট একটি ঘোষণা করা হয়েছে আড্ডা স্টোরের পক্ষ থেকে। আপনারা যদি যে কোনো PDF কোর্স কেনেন না কেন, এখানে আপনারা যে কোনো সিরিজ কেনেন না কেন, আপনারা সমস্তটাই কিন্তু 25% অফ পেয়ে যাবেন। এখানে আপনাদের টিচিং থেকে শুরু করে SSC, রেলওয়ে, ডিফেন্স এছাড়াও সমস্ত কিছু ডিপার্টমেন্টের জন্য কিন্তু এখানে কোর্স করা রয়েছে এবং ব্যাংকিংয়ের জন্যও কিন্তু কোর্স আছে। আপনারা যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নেবেন ভাবছেন, রেলওয়ে NTPC এবং গ্রুপ ডি কিন্তু খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে পরীক্ষা, এবং আমরা জানি কিন্তু অনেক দিনই কিন্তু ওয়েট করা হয়ে গিয়েছে এর RRB, NTPC এবং RRB যে গ্রুপ ডির পরীক্ষা, সেখানে আপনারা কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কিন্তু কোর্স পেয়ে যাবেন, যেখানে 99 কোর্স আছে বেঙ্গলির তরফ থেকে। আর আপনারা যদি হিন্দি ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য তামিল বা তেলেগু ল্যাঙ্গুয়েজের জন্য যদি আপনারা টেস্ট সিরিজ বা ই বুক যদি আপনারা পারচেস করতে চান সেটাও কিন্তু পারবেন। এছাড়াও WBCS এর জন্য কিন্তু আমাদের একটা যেটা অ্যাডিশনাল যে কোর্স করা হয়েছে, যেটা হচ্ছে কিন্তু 2 বছর আপনাদেরকে সাপোর্ট করা হবে এই WBCS এর কোর্সের জন্য। এবং এই যে কোর্সটা আপনারা পাবেন, কি কি ফিচার্স এখানে দেয়া রয়েছে, এখানে সমস্ত ব্যক্তির যারা এই কোর্সটা কিনবে তারা কিন্তু সরাসরি তারা কিন্তু 2 বছরের জন্য 2 বছরের WBCS সাপোর্ট পাবে। এবং এখানে ব্যাচ শুরু হবে 15 এপ্রিল থেকে এবং সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত এই ব্যাচ চলবে WBCS এর, এবং সম্পূর্ণটা কিন্তু বাংলাতে। এবং সিলেবাস ওয়াইজ কিন্তু এখানে ব্যাচ এখানে স্টার্ট করা হয়েছে সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ, এবং যেখানে আপনারা পাবেন 650 ঘন্টা লাইভ ক্লাসেস, এবং এখানে রয়েছে 8000-এরও বেশি প্র্যাকটিস সেট, এবং তার সঙ্গে পাবেন এখানে রেকর্ডেড ভিডিও, এবং তার সঙ্গে রয়েছে টেস্ট সিরিজ এবং পরীক্ষার যে পেপারগুলো হয়ে গিয়েছে, যে আগের যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে সেই পরীক্ষার রিভাইজ থাকবে, এবং WBCS এর ইন্টারভিউ গাইডসও থাকবে। এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটি এখানে যেটা আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে, এই মুহূর্তে 25% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়াও আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশনের লিঙ্ক বা ভিডিও চলাকালীন এই কোড আপনি যদি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন অ্যাডিশনালি 5% পর্যন্ত ডিসকাউন্ট। এই হচ্ছে WBCS এর জন্য একটি সব থেকে মক্ষম এখন কিন্তু সব থেকে উপায়, কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা যদি এই কোর্সটা যদি কোনো স্যারের মাধ্যমে করে থাকি বা টিউটরের মাধ্যমে কোনো জায়গায় গিয়ে কোর্স করে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু গাড়ির যাতায়াত খরচ এবং সেখানে কিন্তু খাওয়া দাওয়া খরচ, এই রকম খরচ মিলিয়ে কিন্তু এই কোর্সটা বা এই তোমরা WBCS কোর্স যদি কমপ্লিট করতে চাও সেখানে কিন্তু তোমাদের 1-2 লাখ টাকার কাছাকাছি খরচা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আড্ডা স্টোর থেকে আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছি 7999, এটা যদি আপনারা সরাসরি পারচেস করে নেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা 25% কিন্তু অফ পেয়ে যাবেন। 25%-এর জন্য এখানে দেখতেই পাচ্ছেন 4999-এর জন্য এখানে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে, এবং আপনারা যদি এখানে কুপন কোড অ্যাপ্লাই করে থাকেন, আমাদের কুপন কোড যেটা আপনাদেরকে অন স্ক্রিন এই মুহূর্তে ভিডিও চলাকালীন আপনারা কুপন কোডটা দেখতে পাচ্ছেন, এই কুপন কোড যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু অ্যাডিশনালি 5%-এর উপরে কিন্তু আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন এই কুপন কোডটা ব্যবহার করার জন্য। ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করুন, এবং নিয়মিত যদি সরকারি চাকরির আপডেট পেয়ে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের খেয়াল রাখুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। সমস্ত প্রার্থীদের জন্য রইল এই ভারতবর্ষে মহামারী এবং দুর্যোগের সময় একটি বিরাট বিজ্ঞপ্তি, যেখানে ভারতবর্ষ এই প্রথম নয়, কারণ সমস্ত ডিপার্টমেন্টেই লোক নিয়োগ করছে
এর আগে আমরা একটি ভিডিও করেছিলাম যেখানে রেলওয়ে তরফ থেকে এখানে নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে। এটি আরেকটি চাকরির খবর যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে, যেখানে ডেট আপনারা দেখতে পাচ্ছেন 3/4/2020-তে এই বিজ্ঞপ্তি বা নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে। এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ ডিটেলস আমরা জানাবো স্টেপ বাই স্টেপ। ভিডিও শুরু করার পূর্বে করব একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল 8/24/7 বেঙ্গলির পক্ষ থেকে আমরা নিয়ে চলে এসেছি এই মুহূর্তে আরেকটি লেটেস্ট আপডেট সরকারি চাকরির মধ্যে। এখানে আমরা সবাই জানি যে কোভিড-19 যেটা করোনা ভাইরাসের জন্য কিন্তু দেশ জুড়ে এখন যেটা সমস্যা দাঁড়িয়ে গিয়েছে, এই সমস্যার কারণের জন্য ওয়েস্ট বেঙ্গলের হেলথে কিছু লোক নিয়োগ করে নেবে, যেখানে টেম্পোরারি বলা হচ্ছে এই রিক্রুটমেন্টটি 130 জনকে করবে হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে, যেখানে কোভিড-19 জন্যই কিন্তু এই রিক্রুটমেন্টটি হতে চলেছে। যারা আগ্রহী প্রার্থী, যারা আবেদন করতে চান, তাদেরকে কিন্তু এখানে একটা বেতন কিন্তু দেয়া হবে, তারা কিন্তু ফ্রিতে কাজ করবে না, তাদের হয়তো কোনো রকম বেতনের সাহায্য করা হবে এবং তাদের জন্য কিন্তু 10 লাখ টাকা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু তাদের বিমাও থাকবে। এখানে ঝাড়গ্রাম হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এখানে যেটা বলা হচ্ছে যে সমস্ত প্রার্থীদেরকে কিন্তু এখানে 30/3/2020 এই বিজ্ঞপ্তির ইনফরমেশানে কিন্তু জানানো হয়েছে এবং এখানে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু বলা হয়েছে যারা আবেদন করতে চাইছে তারা কিন্তু আবেদন করতে পারে এবং সম্পূর্ণ ডিটেলসই কিন্তু এখানে দেয়া রয়েছে। যারা ডিটেলস বা তথ্য জানতে চাও তাদের জন্য আমরা কিন্তু এই পিডিএফটা ভিডিওর নিচে ডেসক্রিপশনে প্রোভাইড করে দেব। আর টোটাল কিন্তু এখানে অনস্ক্রিন তোমরা যদি দেখো যে 130টা কিন্তু টোটাল ভ্যাকান্সি রাখা হয়েছে। সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রকম করে ভ্যাকান্সি রাখা হয়েছে, কোন কোন হসপিটালে বা কোন কোন জায়গায় এটা নিয়োগ করা হচ্ছে, কতগুলি শূন্য পদ আছে সেগুলো কিন্তু এখানে পুরো লেখাই আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো যে ডেলি ওয়েজেস লেবার কতগুলি নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন জায়গার জন্য সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এছাড়াও এখানে কিছু কিছু ইনফরমেশান আরও দেওয়া রয়েছে যেগুলো তোমাদেরকে কপি ফরওয়ার্ড ইনফরমেশানের জন্য দেওয়া হয়েছে, এগুলো তোমাদেরকে কিন্তু কোথায় পাঠাতে হবে সেইগুলো কিন্তু এখানে বলা হয়েছে। এখানে ডিস্ট্রিক্ট অফ হেলথ সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই বিজ্ঞপ্তির ইনফরমেশানে তোমাদেরকে পাঠাতে হবে। কোন কোন ডকুমেন্টস এখানে কিন্তু বলা রয়েছে তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশান এবং তার সমস্ত জেরক্স কপিগুলো তোমাদেরকে পাঠাতে হবে, যেটা সরাসরি তোমাদেরকে হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কিন্তু পাঠাতে হবে বা অনলাইনে তোমরা যদি মনে করো আবেদন করে দিতে পারো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশানে পিডিএফের মধ্যে সম্পূর্ণ ইনফরমেশান প্রোভাইড করে দেবো। আশা করছি আমাদের দেওয়া তথ্য আপনার যদি মনে হয় হেল্পফুল, ভিডিওটাকে লাইক শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই রকম নিয়মিত আপডেট পেতে হলে। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।